এই ওয়ার্কশপটা মানে এরকম টাইপের ওয়ার্কশপ আমার এটাই ফার্স্ট। তো প্রথমে যখন আর কি এরকম একটা ওয়ার্কশপ হবে এটা ভেবে হচ্ছে আমার বেশ ভালোই লাগছিল যে কিছু শিখতে পারবো বা কিছু ক্রিয়েটিভিটি হয়তো মানে এক্সপ্রেস করা যেতে পারে। আমার ফার্স্ট আসলে এখানে এত ম্যাটেরিয়ালস এবং সব কিছু দেখে মনে হচ্ছিল যে হয়তো অনেক কিছুই ক্রিয়েট করা যেতে পারে। তো এরকম অবস্থায় আসলে আমার হঠাৎ করে কিছু পাতা এবং ডাল এগুলো বেশ চোখে পড়ে, অ্যাট্রাক্ট করে। আমি হচ্ছে একজন আর্কিটেকচার স্টুডেন্ট, তো সেই হিসাবে আমরা তো আসলে প্রতিনিয়তই বিভিন্ন দালান কোঠা তৈরি করছি। এবং যদি শহরের কথাও বলি, যে আজকে শহরে দিকে যদি একবার তাকিয়ে দেখা হয় তো গাছ বল মানে গাছ নেই বললেই চলে, যেটার কারণে হয়তো আমাদের এখন অনেক কিছু ফেস করতে হচ্ছে, এনভায়রনমেন্টাল ইস্যুস। একটা গাছ সে তার আসলে মনের কথাগুলা ব্যক্ত করছে যে তাকে যেন না কাটা হয়, সে আসলে তার মতোই বাঁচতে চায় এবং সে আসলে আরো মানে উজ্জীবিত হতে চায়। তার যেই মানে সৌন্দর্য এবং যে সৌন্দর্য বর্ধনের যে ইস্যুগুলো সেগুলো সে আসলে পেতে চায়। এখানে একটা চিঠি রেখেছি আমি যে হিউম্যানদের কাছে সে আসলে একটা আবেদন করছে এবং তার আসলে শিকড়টা একদম বেঁধে দেওয়া হয়েছে যে আসলে এটা হচ্ছে কেটে নেওয়া হচ্ছে এবং এটা পুরো একটা ডাল হয়ে গিয়েছে এবং পাতাগুলো আসলে প্রায় একটা স্যাড গ্লুমি একটা লাইফে চলে গিয়েছে। তো সে আসলে চাচ্ছে যে তার লাইফটা আবার ব্যাক পেতে এবং তার লুকটা আবার ফিরে পেতে চায়। এটাই একটু করার ট্রাই করেছি। থ্যাংক ইউ।